বন্ধুরা, আজকে আমরা অস্কার ওয়াইল্ডের সর্বাধিক প্রসিদ্ধ কৌতুক নাটক কমেডি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টের প্লট নিয়ে আলোচনা করব। এই প্লট নিয়ে আলোচনা করার আগে এই নাটকটির প্রধান প্রধান চরিত্রগুলো নিয়ে আলোচনা করে নেওয়া যাক। প্রথম চরিত্র জ্যাক ওয়ার্দিং আর্নেস্ট, ইনি একজন জেন্টেলম্যান ফ্রম দি কান্ট্রি, অর্থাৎ গ্রামের একজন জেন্টেলম্যান, সম্ভ্রান্ত জেন্টেলম্যান, ভদ্রলোক, যিনি গোন্ডোলিন ফেয়ারফ্যাক্সকে ভালোবাসেন। আলজেরন মনস্টিফ, ইনি একজন লন্ডন বসবাসকারী জেন্টেলম্যান, যিনি লেডি ব্র্যাকনেনের নেফিউ বা বোনের ছেলে, যিনি ভালোবাসেন সিসিলি কারিওকে। তৃতীয় চরিত্রে গোন্ডোলিন ফেয়ারফ্যাক্স, ইনি একজন তরুণী, জ্যাক ওয়ার্দিং যাকে ভালোবাসেন। চতুর্থ চরিত্র সিসিলি ক্যাডিউ, ইনি একজন তরুণী, যিনি জ্যাক ওয়ার্দিনের অভিভাবক করতে গ্রামে বাস করেন। মিস প্রিজম হচ্ছেন সিসিলির শিক্ষিকা। দ্য রেভারেন্ড ক্যারন স্যাজুবেল, ইনি জ্যাকের গ্রামের প্রধান পুরোহিত। লেন হচ্ছেন আলজেরনের চাকর, যিনি লন্ডন শহরে, যেখানে আলজেরন বাস করেন সেখানে থাকেন, লন্ডন শহরের ফ্ল্যাটে থাকেন। আর মেরিয়াম হচ্ছে জ্যাকের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে একজন বাটলার বা খানসামা। আমরা দেখব এই নাটকে মূলত জ্যাক ওয়ার্দিং এবং অ্যালজেরন এই দুজনে তারা ডাবল রোল বা ডাবল আইডেন্টিটি নিয়ে নাটকটি যে কৌতুক রস সৃষ্টি করছেন। জ্যাক ওয়ার্দিন যখন তিনি গ্রাম থেকে শহরে আসেন, তখন তিনি এই বলে আসেন যে তার আর্নেস্ট নামে একটি ছোট ভাই রয়েছে, যে অত্যন্ত বেপরোয়া এবং দুষ্ট প্রকৃতি। সে বিভিন্ন সমস্যায় পারবার জড়িয়ে পড়ছে, তাকে বাঁচাবার জন্য তিনি গ্রাম থেকে লন্ডন শহরে এসে তাকে বাঁচাবার জন্য আসেন। আসলে তার উদ্দেশ্য হচ্ছে, আর্নেস্ট নামনার উদ্দেশ্য হচ্ছে, এই আর্নেস্ট এই ছদ্মবেশে তিনি আসলে গোন্ডোলিন ফেয়ারফ্যাক্সকে তার প্রেম নিবেদন করতে আসেন, ঠিক আছে। আর অ্যালজেরিয়ান মানুষের উপর ডুয়াল আইডেন্টিটি রয়েছে, তিনি লন্ডন শহর থেকে গ্রামে আসেন এই অজুহাত দিয়ে যে তার গ্রামে বর্নবেরি নামে একজন অসুস্থ বন্ধু রয়েছে, সেই বন্ধু সেবা করার জন্যে, বন্ধুকে দেখভাল করার জন্যে তাকে প্রায় যেতে হয় গ্রামে। আসলে অ্যালজেরিয়ান লন্ডন শহরের তার সমাজের বিভিন্ন দায়িত্বগুলোকে এড়াবার জন্যে এই ধরনের একটি কাল্পনিক একটি বন্ধুকে আবিষ্কার করেছে, যেমনভাবে জ্যাক ওয়ার্দিং তার কাল্পনিক ভাই আর্নেস্টকে আবিষ্কার করেছে। আমরা দেখব নাটকটি তিনটি অ্যাক্টে বিভক্ত, অ্যাক্ট ওয়ান, অ্যাক্ট টু, অ্যাক্ট থ্রি। অ্যাক্ট ওয়ানটা শুরু হচ্ছে জ্যাক অ্যালজেরিয়ান মনসিয়েফের যে লন্ডনের যে ফ্ল্যাট সেখানে শুরু হচ্ছে, এবং অ্যালজেরিয়ান এবং মনসিয়েফের সঙ্গে জ্যাক ওয়ার্দিং গ্রাম থেকে দেখা করতে এসেছেন। এবং জ্যাক ওয়ার্দিং বলছেন যে তিনি আজকে গোল্ডেন ফেয়ারফ্যাক্সকে তার বিয়ের প্রস্তাব দেবেন। গোল্ডেন ফেয়ারফ্যাক্স আমরা জানি, ইনি হচ্ছেন লেডি ব্র্যাকনেলের কন্যা এবং অ্যালজেরিয়ান মনসিয়েফের কাজিন। অ্যালজেরিয়ান মনসিয়েফ বলছেন, না, তোমাকে আমি গোল্ডেন ফেয়ারফ্যাক্সের সঙ্গে বিয়ের প্রস্তাব দেবো না, কারণ আমি একটু সন্দেহ হচ্ছে যে তোমার গ্রামে সিসিলি বলে একজন কেউ রয়েছে, যা সিসিলির সঙ্গে তোমার হয়তো কিছু সম্পর্ক আছে। সিসিলির সঙ্গে তোমার কী সম্পর্ক, এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা না করলে তোমাকে কিন্তু আমি এই বিয়ে প্রস্তাবটা দিতে দেবো না। তখন জ্যাক ওয়ার্দিং কৌতুকী স্বরে মজা করে বলে, সিসিলি ক্যাডুকে চেনি না। তুমি সিসিলি ক্যাডুকে ছিল না, তাহলে তোমার সিগারেট কেস, যে সিগারেট কেস তুমি আগে ফেলে গিয়েছিলে, সেই সিগারেট কেসে সিসিলি ক্যাডু এই বার্তাটা কেন লিখেছে? বার্তাটা হলো, বন্ধুরা, যে ফ্রম লিটল সিসিলি উইথ হার ফন্ডেস্ট লাভ টু আর ডিয়ারেস্ট আঙ্কেল জ্যাক, অর্থাৎ উষ্ণতম ভালোবাসা তার প্রিয় কাকা জ্যাককে ছোট্ট সিসিলিয়ের পক্ষ থেকে। তাহলে অ্যালজেরিয়ান জানতে চায় যে তোমার তো নাম আর্নেস্ট, তুমি জ্যাক কী করে হলে, এবং এই সিসিলি তোমাকে কাকা বলছে কেন? তখন জ্যাক বাধ্য হয়ে, সে তার যে ডাবল আইডেন্টিটি, সে আর্নেস্ট নামটা আসলে তার আসল নাম নয়, আসলে হচ্ছে তার নাম হচ্ছে জ্যাক ওয়ার্ডিং। সে আর্নেস্ট নামে একটি ভাইকে আবিষ্কার করেছে, যাতে করে সে শহরে এসে গোন্ডোলিন ফেয়ারফ্যাক্সের সঙ্গে দেখা করতে পারে। তখন অ্যালজেরিয়ান একই সঙ্গে বলে, তারও কিন্তু এরকম একটি ডাবল আইডেন্টিটি রয়েছে, সে গ্রামে যায় বানবেরি নামে একজন বন্ধুর সঙ্গে, অসুস্থ বন্ধুর সঙ্গে, পারমানেন্ট ইনভ্যালিড
তার সঙ্গে দেখা করার জন্যে সে গ্রামে যায়। আসলে শহরের সামাজিক দায়িত্বগুলো এড়িয়ে চলার জন্যে সেই বানব্রেডিং বা ডাবল আইডেন্টিটি বা দায়িত্বের আবার পন্থা অবলম্বন করেছে। এখন যেহেতু লেডি ব্র্যাকনেল হচ্ছেন, আমরা জানি যে লেডি ব্র্যাকনেল হচ্ছে অ্যালজেরনের আন্ট, তিনি তার কন্যা গন্ডোলিন ফেয়ারফ্যাক্সকে নিয়ে অ্যালজেরনের ফ্ল্যাটে আসেন। যখন আসেন তখন অ্যালজেরন কৌশল করে লেডি ব্র্যাকনেলকে অন্য রুমে নিয়ে যান, এবং যাতে করে জ্যাক ওয়ার্ডিং গন্ডোলিন ফেয়ারফ্যাক্সকে তার বিয়ে প্রস্তাব দেন। গন্ডোলিন ফেয়ারফ্যাক্স কিন্তু জ্যাক ওয়ার্ডিংয়ের যে বিয়ে প্রস্তাব সঙ্গে সঙ্গে মেনে নেন, এই কারণ মেনে নেন কারণ গন্ডোলিন ফেয়ারফ্যাক্স জানেন যার নাম আর্নেস্ট সে কখনোই খারাপ ব্যক্তি হতে পারে, সে অত্যন্ত রোম্যান্টিক। আর্নেস্ট নামটা তার মধ্যে তার হৃদয়ে একটি ভাইব্রেশন সৃষ্টি করে। এটি শুনে জ্যাক ওয়ার্ডিং ঘাবড়ে যায়, বলছি তাহলে আর্নেস্ট নাম যদি আমার নাম যদি আমার নাম অন্য কিছু হয় তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে না? তখন ফেয়ারফ্যাক্স বলছেন যে তোমার নাম তো আর্নেস্টই, তাহলে এই প্রশ্নটা আসছে কেন? যাই হোক, এই ঘটনা থেকে জ্যাক ওয়ার্ডিং ঠিক করেন যে তিনি তার নামটি আর্নেস্ট নামে পরিবর্তন করে নেবেন। তার যে গ্রামের যে প্রধান পুরোহিত, সেই পুরোহিতের কাছে তিনি খ্রিস্টানিং হবেন, খ্রিস্টান করে নেবেন নিজের নাম আর্নেস্ট নামে। এখন অ্যালজেরন মনস্টেপ যখন জ্যাক ওয়ার্ডিং এবং যখন ফেয়ারফ্যাক্স তারা একত্রে কথাবার্তা বলছিলেন, সেই সময় অ্যালজেরন মনস্টেপ তাদের কথাবার্তা থেকে জ্যাক ওয়ার্ডিংয়ের যে ঠিকানা, গ্রামের ঠিকানা, সেটি কিন্তু চুপিসারে কৌশলে তার গ্রামে তার যে জামার হাতায় লিখে নেন। এখন যখন লেডি ব্র্যাকনেল জানতে পারেন যে তার মেয়ে গন্ডোলিন ফেয়ারফ্যাক্স জ্যাক ওয়ার্ডিনকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তখন লেডি ম্র্যাকনেল বলছেন যে জ্যাক ওয়ার্ডিন তার মেয়ের স্বামী হিসেবে যোগ্য কি না সেটি পরীক্ষা করার জন্যে তিনি তাকে একটি ইন্টারভিউ নিতে শুরু করেন। ইন্টারভিউ নেওয়ার সময় বিভিন্ন প্রশ্ন করতে করতে তিনি জানতে পারেন যে জ্যাক ওয়ার্ডিং আসলে তার পিতামাতা কেউ নেই, জ্যাক ওয়ার্ডিং তার পিতামাতাকে ছোটোবেলায় হারিয়েছেন, উভয় প্যারেন্টসকেই তিনি ছোটোবেলায় হারিয়েছেন, এই কারণে হারিয়েছেন। এবং জ্যাক ওয়ার্ডিনকে আসলে একটি স্টেশনে একটি হ্যান্ডব্যাগের মধ্যে পাওয়া গিয়েছিল, এবং তাকে তার তাকে মানুষ করেন অন্য একজন ব্যক্তি। এটি জানার পর লেডি ব্র্যাকনেল যে মন্তব্য করেন যে জ্যাক ওয়ার্ডিংয়ের যার 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 পিতৃমাতৃ পরিচয় নেই, এরকম একটি ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ দিতে তিনি সম্মত নন, সে কারণে তিনি জ্যাক ওয়ার্ডিনকে বাতিল করে দেন। এইবার আমরা একটু আগে বলেছিলাম যে অ্যালজেরন মনস্টেপ যখন অ্যালজেরন মনস্টেপ গন্ডোলিন এবং ফেয়ারফ্যাক্সের এবং গন্ডোলিন ফেয়ারফ্যাক্স এবং জ্যাক ওয়ার্ডিনের কথাবার্তার সময় তারা যখন বলছিল যে মা কিন্তু ফেয়ারফ্যাক্স বলছেন যে মা আমাদের সম্পর্ককে ডিসঅ্যাপ্রুভ করলেও আমরা কিন্তু আমাদের মধ্যে যে যোগাযোগ আমাদের মধ্যে যে আদান প্রদান ভাবের আদান প্রদান সেটা আমরা বজায় রাখবো চিঠির মাধ্যমে, সে কারণে গন্ডোলিন ফেয়ারফ্যাক্স জ্যাক ওয়ার্ডিংয়ের গ্রামের যে বাড়ির ঠিকানা সেটা নিয়ে নেন। তখন সেই বাড়ির ঠিকানা দেওয়ার সময় অ্যালজেরন মনস্টেপ তিনি বসেছিলেন রুমের হার্থের কাছে, অন্যদিকে মুখ করে বসেছিলেন, কিন্তু যখন জ্যাক ওয়ার্ডিং তার বাড়ির ঠিকানা বলছিল যাতে করে গন্ডোলিন ফেয়ারফ্যাক্স চিঠি লিখতে পারেন, পত্রমাধ্যমে তাদের পত্রমার্ফত তাদের প্রেমের আলাপ প্রদান আলাপ নিত্য ঘটতে পারে, সেই কারণে তিনি জ্যাক ওয়ার্ডিং ঠিকানা দিচ্ছিলেন গ্রামের ঠিকানা। সেই ঠিকানাটা কিন্তু অ্যালজেরন মনস্টেপ কৌশলে চুপিসারে তার জামার হাতলে লিখে নেন। এখন আমরা দেখব জ্যাক ওয়ার্ডিং গ্রামে বাস করার সময় যখন সে আর্নেস্ট নামের বোন তার ভাইকে বাঁচাতে আসবে, এই অজুহাতে আসে, আর্নেস্ট এর নিয়ে সে অনেক গল্প করেছে, সেই গল্প শুনে কিন্তু সিসিলি ক্যাডু যে হচ্ছে তার অধীনে থাকেন সেই তরুণী, সে কিন্তু আর্নেস্ট নামে এই ব্যক্তিটিকে ভালোবেসে ফেলেছে। তো অ্যালজেরন মনস্টেপ তার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলার সময় জ্যাক ওয়ার্ডিং কথাবার্তা বলার সময় সিসিলি ক্যাডুর কথাও শোনে, এবং যখন সে জানতে পারে সে অত্যন্ত তরুণী এবং অত্যন্ত সুন্দরী, অ্যালজেরন ঠিক করেন তিনি আর্নেস্ট নাম ধারণ করে, অর্থাৎ জ্যাক ওয়ার্ডিনের ভাই বলে নিজেকে পরিচয় দিয়ে তিনি জ্যাক ওয়ার্ডিংয়ের গ্রামের বাড়িতে গিয়ে হাজির হবেন এবং সেখানে সিসিলি কারুর সঙ্গে দেখা করবেন। তো অ্যালজেরন মনস্টেপ তিনি আর্নেস্ট নাম ধারণ করে, অর্থাৎ জ্যাক ওয়ার্ডিংয়ের ছোটো ভাই, এই বলে পরিচয় নিয়ে তিনি
যা কোয়ার্ডিং গ্রামের বাড়ি সেখানে এসে হাজির হন। সেখানে তার সিসিলি কাডুর সঙ্গে দেখা হয়। সিসিলি কাডুকে তিনি দেখে অত্যন্ত চমৎকৃত হন এবং বিভিন্ন কথাবার্তার পরে তিনি বলেন যে তিনি সিসিলি কাডুকে তিনি বিয়ের প্রস্তাব দেন। সিসিলি কাডু বিয়ের প্রস্তাব সঙ্গে সঙ্গে মেনে নেন, কারণ তিনি সিসিলি কাডু বলেন যে আমি তো আগেই তোমার সঙ্গে এনগেজ হয়ে আছি। কী করে আমি এনগেজ হলাম না? সিসিলি কাডু বলেন যে আমার গার্জেন, আমার অভিভাবক জ্যাক অর্ডিং যখন তোমার সঙ্গে কথা বলতো, তো তখনই আমি ভেবেছিলাম আর্নেস্ট নামে ব্যক্তি নিশ্চিতভাবে অত্যন্ত ফ্যাসিনেটিং হবে, সেই কারণেই আমি তাকে তোমাকে ইতিমধ্যেই এনগেজ তোমার সঙ্গে আমি ইতিমধ্যে এনগেজমেন্ট করে নিয়েছি এবং একটি আংটিও পরে নিয়েছি এবং এনগেজমেন্ট একবার ব্রেকআপও হয়েছিল। তো এটা শুনে অ্যালজেরন মনস্টিয়ে অত্যন্ত আপ্লুত হন এবং তিনি বলেন যদি আমার নাম অ্যালজেরন বা অ্যালজি হয় তাহলে কি তিনি পছন্দ করবেন না আমাকে? বলছে পছন্দ হয়তো কিছুটা করব, কিন্তু এই আর্নেস্ট নামটা অত্যন্ত আমার কাছে অত্যন্ত ফ্যাসিনেটিং নাম। তখন অ্যালজেরন মনস্টিয়ে ঠিক করলেন যে তিনি স্যাজিবেলের কাছে তার নামটি পরিবর্তিত করে আর্নেস্ট নাম নেবেন। ইতিমধ্যে গন্ডোলিন ফেয়ারফ্যাক্স তার লন্ডন শহর থেকে পালিয়ে আসেন জ্যাকের সঙ্গে দেখা করার জন্য গ্রামে, এবং জ্যাকের সঙ্গে দেখা করতে এসে তিনি জ্যাকের বাড়িতে সিসিলি কাডু নামে একজন তরুণী অল্পবয়স্ক মহিলাকে দেখে তিনি অবাক হয়ে যান। তিনি ভাবেন জ্যাক কোয়ার্ডিন তো কখনোই তার গ্রামের এই সিসিলি নামের কোনো এই তরুণীর কথা বলেননি। তখন সিসিলি বলেন যে আসলে জ্যাক হচ্ছে তার কাকা, তার অভিভাবক। এটা তিনি আশ্বস্ত হন। কথা প্রসঙ্গে তারা উভয়ে জানতে পারেন যে গন্ডোলিন ফেয়ারফ্যাক্স বলেন যে তিনি আর্নেস্ট নামে একজন ব্যক্তিকে ভালোবাসেন, আর সিসিলি কাডুও বলেন যে একটু আগে আর্নেস্ট আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তারা উভয়ই দাবি করেন যে সিসিলি এবং ফেয়ারফ্যাক্স দুজনেই দাবি করেন যে আর্নেস্ট নামে একজন ব্যক্তি আর্নেস্ট উভয়কে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো যখন এদের মধ্যে ঝগড়া চলছিল তখন অ্যালজেরন এবং জ্যাক ওয়ার্ডিং দুজনেই এসে হাজির হন এবং তাদের ঘরে বলেন, জ্যাক ওয়ার্ডিংকে বলেন যে তোমার নাম কি আর্নেস্ট? আর্নেস্ট বলে যে না, আমার নাম আর্নেস্ট নয়। অ্যালজেরন মনস্টিয়ে বলেন তোমার নাম কি আর্নেস্ট? বলছে না, আমার নাম আর্নেস্ট নয়। তো যখন তারা আবিষ্কৃত হয়ে যায় যে জ্যাক ওয়ার্ডিং আসলে আর্নেস্ট নাম এই নামের ভাইটিকে আবিষ্কার করেছে আর অ্যালজেরন মনস্টিয়ে সে আসলে আর্নেস্ট নয়, তখন কিন্তু এই দুই মহিলা অর্থাৎ সিসিলি কাডু এবং গন্ডোলিন ফেয়ারফ্যাক্স রেগে যান। পরে তারা ফিরে এসে প্রশ্ন করেন যে তারা কেন এরকম ডিসেপশান, এরকম প্রতারণা তারা আর্নেস্ট নাম নিয়ে করছে। জ্যাক ওয়ার্ডিন বলেন যে আর্নেস্ট নাম নিয়ে তিনি প্রতারণা করেছে এই কারণেই যাতে করে তিনি ফেয়ারফ্যাক্সের সঙ্গে দেখা করতে পারেন, আর অ্যালজেরন বলেন যে তিনি আর্নেস্ট নাম নিয়ে এসেছেন যাতে করে তিনি সিসিলি কাডুর সঙ্গে দেখা করতে পারেন। এই এক্সপ্লেনেশনে এই ব্যাখ্যায় তারা অর্থাৎ সিসিলি কাডু এবং গন্ডোলিন ফেয়ারফ্যাক্স তারা প্লিজড হন, তারা খুশি হন এবং ব্যাপারটা মিটে যায়। ইতিমধ্যে লেডি ব্র্যাকনেল তিনি এসে হাজির হন জ্যাক ওয়ার্ডিংয়ের বাড়িতে। যখন তিনি জানতে পারেন যে সিসিলি কাডু এবং অ্যালজেরন মনস্টিয়ে এনগেজড অর্থাৎ তারা বাগদত্ত, প্রথমের দিকে সিসিলি কাডুকে তিনি খুব বেশি অ্যাপ্রুভ করছিলেন, অনুমোদন করলেন না। যখন জানতে পারলেন যে ক্যাডিওর অনেক সিসিলির অনেক সম্পত্তি রয়েছে তখন তিনি কিন্তু অ্যালজেরন মনস্টিয়ে এবং সিসিলি কাডুর যে বৈবাহিক সম্পর্ক সেটাকে তিনি অ্যাপ্রুভ করলেন, অনুমোদন দিলেন। কিন্তু তিনি জ্যাক ওয়ার্ডিনের সঙ্গে তার কন্যা ফেয়ারফ্যাক্সের যে বিয়ের অনুমোদন দিতে চাইলেন না। তো ব্যাপারটা যখন এইরকম একটা স্টেলমেট বা এরকম একটা অচলাবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সেই সময় মিস প্রিজম এখানে এসে হাজির। মিস প্রিজমকে দেখে লেডি ব্র্যাকনেল চিনতে পারেন। তিনি বলেন মিস প্রিজম সেই নার্স যে ছোটোবেলায় তার বোনের যে ছেলে তাকে বাইরে বেড়াতে নিয়ে গেছিলো প্যারাম্বুলেটরে, তারপর সে আর ফিরে আসেনি। মিস প্রিজম চাপে পড়ে তিনি স্বীকার করেন যে আমি বেড়াতে নিয়ে গেছিলাম আপনার মেয়ের ছেলেকে, কিন্তু ভুল করে প্যারাম্বুলেটরে আপনার বাচ্চাটিকে না রেখে আমি আমার লেখা 3 ভলিউম একটা উপন্যাস সেখানে রেখেছিলাম এবং ভুল করে আমি এই বাচ্চাটিকে হ্যান্ডব্যাগে রেখেছিলাম। এই হ্যান্ডব্যাগটি রেল স্টেশনে ফেলে আসার কারণে হ্যান্ডব্যাগটি হারিয়ে যায়, তারপর থেকে ছেলেটিকে পাওয়া যায় না। এটা শোনার পর জ্যাক বুঝতে পারেন যে সেই হ্যান্ডব্যাগ যে হ্যান্ডব্যাগে তাকে খুঁজে পাওয়া গেছিলো, তিনি পাশের রুম থেকে হ্যান্ডব্যাগটি ওপরের রুম থেকে হ্যান্ডব্যাগটিকে নিয়ে আসেন এবং মিস প্রিজমকে জিজ্ঞেস করেন এটা কি সেই হ্যান্ডব্যাগ যেখানে আমাকে পাওয়া গেছিলো। মিস প্রিজম হ্যান্ডব্যাগের
হাতল এবং অন্যান্য বৈশিষ্ট্য এবং তার তার লকারে তার ইনিশিয়াল থেকে চিনতে পারেন সে এটাই হ্যান্ডব্যাগ এবং তিনি কনফার্ম করেন যে এই হ্যান্ডব্যাগটি তিনি হারিয়েছিলেন। তো তাহলে বোঝা গেল যে এই জ্যাক হচ্ছে সেই শিশু যাকে মিস প্রিজম হারিয়েছিলেন এবং জ্যাক হচ্ছে সেই শিশু যেটি হচ্ছে লেডি ব্যাকলের সিস্টারের ছেলে। তো এখান থেকে আবিষ্কৃত হয়ে গেল যে জ্যাক হলো আসলে লেডি ব্যাকনেলের বোনের ছেলে, অর্থাৎ অ্যালজেরনের এলডার ব্রাদার দাদা। এবং কিন্তু ফেয়ারব্যাক্স কিন্তু ভেঙে বসলেন আর্নেস্ট নাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তিনি বিবাহ করবেন না। তো জ্যাক ওয়ার্দিং লেডি ব্যাকনেলকে জিজ্ঞেস করলেন যে আমার কি তখন নামকরণ করা হয়েছিল, খ্রিস্টানিং করা হয়েছিল? তখন বললেন হ্যাঁ, তোমার বাবার নামে নামকরণ করা হয়েছিল। তো বাবার নামে নামকরণ এর তালিকা মিলিটারি লিস্টে জ্যাক ওয়ার্দিং 40 বছরের যে মিলিটারি লিস্ট সেখানে খুঁজতে খুঁজতে জ্যাক ওয়ার্দিং দেখতে পেলেন যে তার নাম আসলে তার বাবার নাম আসলে আর্নেস্ট ছিল, অর্থাৎ তারও নাম আর্নেস্ট। আসলে সে জ্যাক ওয়ার্দিং আসলে আর্নেস্ট, যে আর্নেস্টের ভূমিকায় সে প্রতারণা করছিল আসলে সে সত্যি সেই সঠিক ভূমিকায় সে পালন করছিল, আসলে তার নাম হচ্ছে আর্নেস্ট। তো তাহলে আমরা দেখবো নাটকটি শেষ হচ্ছে থ্রি পেয়ার্স অফ লাভার্স তাদের যে বিবাহের মাধ্যমে জ্যাক ওয়ার্দিং বিয়ে করছেন লেডি ব্র্যাকনেলের মেয়ে গন্ডোলিন ফেয়ারফ্যাক্সকে, অ্যালজেরন মনসিয়ে বিয়ে করছেন সিসিলি ক্যাডিউকে। এবং আরেকটি বিবাহ যেটি একটি সুপ্ত ছিল, যেটি যে ভালোবাসাটা আমরা সুপ্ত ছিল দেখতে পেয়েছি, মিস প্রিজম ভালোবাসতেন রেভারেন্ড স্যাজুবেলকে, কিন্তু স্যাজুবেল বিবাহ করেননি কারণ চার্চ ম্যাট্রিমনির বিপক্ষে। তো শেষ পর্যন্ত তিনি তার যে মত সেটা পাল্টান এবং স্যাজুবেল মিস প্রিজমকে বিবাহ করতে রাজি হন। তা তিনজন থ্রি পেয়ার্স অফ লাভার আমরা দেখলাম ইউনাইটেড হচ্ছে এবং নাটকটি অত্যন্ত সুখের মুহূর্তে শেষ হচ্ছে।